হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি প্রীতি ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের নতুন পর্ব। দর্শক, আজকের এই পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ফার্মি মুরগি পালন এবং সোনালী মুরগি পালন, অর্থাৎ ডিমের জন্য ফার্মি মুরগি বেটার হবে নাকি সোনালী মুরগি বেটার হবে, সে সম্পর্কে বিস্তারিত একটি তথ্য আপনার সামনে তুলে ধরব। এবং ফার্মি মুরগি পালন করলে কেমনটা লাভজনক হতে পারে এবং সোনালী মুরগি পালন করলে কেমনটা লাভজনক হতে পারে, সে সম্পর্কে পুরো একটি ভিডিও তৈরি করব। তো দর্শক বন্ধুরা, আশা করি নতুন এবং পুরাতন প্রত্যেক খামারিদের জন্য ভিডিওটি খুবই উপকারী আসবে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে জানার প্রীতি ও ভালোবাসা। তো দর্শক বন্ধুরা, সর্বপ্রথম একটি কথা হলো, আমরা যারা মাংস উৎপাদনের জন্য সোনালী করি এবং ডিম উৎপাদনের জন্য ফার্মি করি, দুটাই কিন্তু আলাদা। তবে ডিমের জন্য সোনালী করা যায়, মাংসের জন্য সোনালী করা যায়। এবং ডিমের জন্য কিন্তু ফার্মি করতে হবে, মাংসের জন্য কিন্তু ফার্মি করলে আপনার লস হবে। তো একটি কথা মনে রাখবেন, ফার্মি কিন্তু শুধুমাত্র ডিমের জন্য, ফার্মি যদি আপনি মাংস উৎপাদনের জন্য করতে চান সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হবেন। আর সোনালীটা আপনারা কিন্তু দুইভাবে করতে পারেন, মাংস উৎপাদনের জন্য করতে পারেন আর ডিম উৎপাদনের জন্য করতে পারেন। এখন আসেন, ডিম উৎপাদনের জন্য সোনালী করবেন নাকি ফার্মি করবেন, কোনটা আপনার জন্য বেটার হবে? সেটি হলো, সোনালী যদি আমরা ডিম উৎপাদনের জন্য করতে যাই, সোনালী আর ফার্মি প্রায় কাছাকাছি ডিম দিয়ে থাকে, তবে ফার্মি তুলনামূলকভাবে একটু বেশি দেয়, খাবারও বেশি খায়। সে তুলনায় সোনালীও অতটা খারাপ না ডিমের জন্য, ডিমের জন্য সোনালীও ভালো একটি চিকেন মুরগি। সেক্ষেত্রে একটি বিষয় হলো, আমরা যারা ডিম উৎপাদনের জন্য এই মুরগিগুলো পালন করি, তো আমরা কিন্তু খুচরা অথবা 100, 150, 200 ডিম কিন্তু বাজারে অথবা যে কোনো জায়গায় বিক্রি করি বা খুচরা ডিম বিক্রি করি। তো সেক্ষেত্রে সোনালীর যে মুরগির ডিমগুলো আছে, সোনালীর ডিমগুলো কিন্তু লেয়ার মুরগির মতো হালকা লালচে লালচে কালার এবং ডিমগুলো অনেক বড় বড় দেখা যায়, যার কারণে বাজারে পাইকারি অথবা এলাকাতে খুচরা বিক্রি করতে গেলে অনেকে বলতে পারেন বা চিনে যে এগুলো আসলে সোনালী মুরগির ডিম বা পাকিস্তানি যে জাত ওই মুরগির ডিম বা সোনালী হাইব্রিড জাতের মুরগির ডিম। এজন্য অনেকে কানাঘুষা করে যে আসলে এটাতে ভালো প্রোটিন নেয়, এটা হাইব্রিড মুরগির ডিম, এই সে অনেকে বলে। এই জন্য ডিমের যে একটা রেট, ওটা রেটটা পাওয়া যায় না, 8 টাকা, 9 টাকা, 7 টাকা, 7.5 টাকা, 8 টাকা, এমন রেটে আমাদের কী করা লাগে, এই ডিমগুলো বিক্রি করা লাগে। তবে পক্ষান্তরে আমরা যদি ফার্মের দিক বিবেচনা করি, সেক্ষেত্রে ফার্মিটা কিন্তু সোনালীর মতোই ডিম দেয়, তবে আর একটু বেশি ডিম দিয়ে থাকে সোনালী থেকে ফার্মি, সেটা আমরা সবাই জানি। তবে ফার্মিটা ডিম উৎপাদনের জন্য ভালো এদিক দিকে হলো, ফার্মির ডিমটা কিন্তু হালকা আকারের সোনালী থেকে ছোটো, একদিক দিয়ে ছোটো। হ্যাঁ, অন্য দিক দিয়ে হলো আপনার সোনালীর ডিমটা চিনা যায়, এটা ফার্মির ডিমটা কিন্তু আপনি দেশি এবং ফার্মির সাথে কোনোভাবে পার্থক্য করতে পারবেন না। অর্থাৎ আপনার হাতে যদি দুইটা ডিম থাকে, একটা ফার্মি দিলাম একটা দেশি মুরগির ডিম দিলাম, ওটা কিন্তু আপনি পার্থক্য করে পারবেন না। অলরেডি আমরাও পারি না যে আসলে এটা ফার্মির ডিম, এটা দেশির ডিম। তো এই জন্য ফার্মির ডিম আর দেশির ডিম কিন্তু একই। হ্যাঁ, ওই যার কারণে বাজারে দেশি এবং ফার্মির ডিম না পার্থক্য হওয়ার কারণে ফার্মির ডিমটা দেশি হিসেবে চলে এবং সুস্বাদু দেশি মুরগির মতোই একই। একটু হলো প্লাস পয়েন্ট, যখন দেশি মুরগি হিসেবে বাজারে ডিমটা চলে তখন কিন্তু এই ডিমের চাহিদাটাও প্রচুর পরিমাণে থাকে, আর প্রচুর পরিমাণে কোনো জিনিসের চাহিদা থাকলে সেক্ষেত্রে দামটা একটু হাই ওঠে। এবং দেশীয় যে ডিম, এটা কিন্তু আমরা 10 টাকা, 12 টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারি, একদম কম রেটে হলেও আমরা 10 টাকা ফার্মি মুরগির ডিম বিক্রি করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু সোনালী মুরগির যে ডিমটা আছে ওটা কিন্তু আমরা 10 টাকা রেটে বিক্রি করতে পারবো না। আরও একটি ফার্মের গুণাবলী হলো যে সোনালী থেকে ফার্মের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং সোনালীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, যার ফলে সোনালী মুরগি কিন্তু বড় বড় ভাইরাসে আক্রমণ করতে পারে, আর ওগুলো আপনি খামার আকারে করতে হয়, আর 2-4টা ছেড়ে পালন করা অতটা কঠিন।
আর কিন্তু সোনালি যেটা আছে ফার্মি যে মুরগিটা ওটা আমরা চাইলে গরুভাবে 5-10, 15-20 পালন করতে পারেন। আর সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো এবং প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। তো সেই জন্য ডিমের দিক থেকে যদি আমরা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে আমাদের মতে বা আমার মতে ফার্মিটা ডিমের জন্য বেটার এবং সোনালিটা মাংসের জন্য বেটার। যেহেতু সোনালিটা আপনার 2 মাসে বা 65-70 দিনে 1 কেজির মতো হয়ে যায়, সেক্ষেত্রে ফার্মি আসে আপনার 600-700 সর্বোচ্চ এমন হইতে পারে। তো এই জন্য ডিমের জন্য করতে গেলে ফার্মিটা বেটার, মাংসের জন্য করতে গেলে সোনালিটা বেটার। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোনটা পালন করা ডিমের জন্য বেটার হবে এবং কোনটা পালন করা মাংসের জন্য বেটার হবে। তো আশা করি নতুন এবং পুরাতন প্রত্যেক খামারিরা যদি ভিডিওটি যদি একটু উপকার মনে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার কোনো মতামত থাকলে সেটি জানিয়ে দিতে পারবেন। দর্শক বন্ধুরা কত হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।